নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক, শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর গুড মর্নিং কলকাতায় অভিকের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। শুরুতে যে খবর দিয়ে শুরু করব, এবার মোদির মুখে আদানি আম্বানির নাম। তেলেঙ্গানা থেকে রাহুলকে নিশানা মোদির। 10 বছরে সম্ভবত এই প্রথম আদানি আম্বানির কাছ থেকে কত বস্তা টাকা নিয়েছেন কংগ্রেসকে খোঁচা প্রধানমন্ত্রীর। পাল্টা আক্রমণ কংগ্রেস নেতৃত্বের। जब से चुनाव घोषित हुआ है इन्होंने अंबानी अडानी को गाली देना बंद कर दिया। मैं आज तेलंगाना की धरती से पूछना चाहता हूं, जरा ये साझा दे घोषित करें कि चुनाव में ये अंबानी अडानी से কিতনা মাল উঠায়া হ্যায়। মোদির মুখে আদানি। তৃতীয় দফা ভোটের পর তেলেঙ্গানায় প্রচারে গিয়ে বিস্ফোরক মোদি। নজিরবিহীনভাবে মোদির মুখে আদানি আম্বানির নাম। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করতে পারছেন না শেষ কবে মোদি সরাসরিভাবে আদানি আম্বানিদের আক্রমণ করেছেন। হঠাৎ কেন আদানি আম্বানির নাম নিয়ে কংগ্রেসকে নিশানা মোদির? সত্যি কি রাহুল গান্ধী আদানি আম্বানিদের আক্রমণ করা বন্ধ করে দিয়েছেন? রাহুলের এক্স হ্যান্ডেলে দেখা যাচ্ছে 4 দিন আগেও তিনি আদানি আম্বানির বিরুদ্ধে পোস্ট করেছেন। অগ্নিবীর যোজনা সে দেশ কে যুবাওঁ কো জবরদস্ত নুকসান হো রাহা হ্যায়, মগর আদানি জেসে আরববতিয়ো কো ফায়দা হো রাহা হ্যায়। এক 75 সাল কা ব্যক্তি আপনে মিত্রো কি মদদ করনে কে লিয়ে 22 সাল কে যুবাওঁ কো রিটায়ার কর রাহা হ্যায়। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক বামেরা মোদির এই কটাক্ষকে কিভাবে দেখছেন? টেম্পো ভর করকে নোটে কংগ্রেস কে লিয়ে পৌঁছি হ্যায় ক্যা? ক্যা সৌদা হুয়া হ্যায়? আপনে রাতো রাত অম্বানি আডানি ইনকো গালি দেনা বন্ধ কর দিয়া। জরুর দাল মে কুছ কালা হ্যায়। গোটা রাজ্য জানে, গোটা দেশ জানে যে আদানি আম্বানিদের আচ্ছাদিন তৈরি করেছেন প্রধানমন্ত্রী। মানুষের বুড়া দিন, সারা পৃথিবীতে নাকি 2 নম্বর আদানি, তাকে সমস্ত বেআইনি সুযোগ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নিজে। আর বেআইনি সুযোগ নিয়েছেন, ইলেকট্রাল বন্ডে কোটি কোটি টাকা নিয়েছেন, কালো টাকা কোনদিন উদ্ধার করেননি। আদানির পিছনে শাহজাদা, আদানি রাহুল তার সাথে শাহজাদা খুব মেপে কথা বলছেন, বুঝে কথা বলছেন, বিভাজনের রাজনীতি করছেন আর বারফাটার মতন কথা বলছেন। বরং বোঝা যাচ্ছে যে রাহুল গান্ধীকে উনি ভয় পাচ্ছেন, বোঝা যাচ্ছে ইন্ডিয়া ব্লককে মোদিজি ভয় পাচ্ছেন, বোঝা যাচ্ছে কথাটা স্পষ্ট, সরকার করার যোগ্যতা মোদিজির হারাবে, করতে পারবেন না, সেই ভয়ে বারফাট্টাই মতন করে কথা বলছেন, অসত্য মিথ্যাচার। মোদির এই আক্রমণের কিছুক্ষণের মধ্যেই কংগ্রেসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। নরেন্দ্র মোদি আদানি আম্বানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন, দুর্নীতির কথা প্রকাশ করতে মোদিকে বাধ্য করেছেন রাহুল। এ নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও পোস্ট করেন। তিনি লেখেন, মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস সভাপতি, সময় বদলে যাচ্ছে, বন্ধু আর বন্ধু থাকলো না। 3 দফা ভোটের শেষে প্রধানমন্ত্রী বন্ধুকেই আক্রমণ করে বসেছেন। শাহজাদী কহতে মেরে মেরে ভাই কো, খুদ তো শাহিনশা হ্যায় লেকিন ও ছোড়িয়ে, লেকিন বহুত সফাই দে রহে হ্যায়, আপনে সোচা হ্যায় কিউ দে রহে হ্যায়? দেশ কি পুরি সম্পত্তি পকড়া দিয়ে ইন খরবপতিয়ো কো, দেশ দেখ রহা হ্যায়, দেশ সমঝ রহা হ্যায়, হওয়াই আড্ডে, বন্দরগাহ, সড়কে, আপ নাম লিজিয়ে, কোয়লা, মেয়ে ওহাঁ গই ছত্তিশগড় মে প্রচার করনে কে লিয়ে, কোয়লে কে খদান, ইন খরবপতিয়ো কো পকড়া দিয়ে, আব দেশ সমঝনে লগা হ্যায়। তৃতীয় দফা ভোটের পর মোদির মুখে আচমকা আদানি আম্বানির নামে শুরু হয়েছে তরজা। চর্চায় বিশেষজ্ঞরাও। কলকাতা টিভি। এসএসসি নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত রায়, এখনই চাকরি বাতিল নয় 26,000 শিক্ষাকর্মী। হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, ভোট আবহে স্বস্তিতে রাজ্য, জানিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। এসএসসি নিয়োগ মামলা নিয়ে তুমুল তরজা, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিলের স্থগিতাদেশ, আর তা নিয়েই টক্করে শাসক তৃণমূল এবং বিজেপি। আদালতের নির্দেশের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তিনি লেখেন, আমি খুবই খুশি এবং মানসিকভাবে স্বস্তি পেয়েছি, শিক্ষক সমাজকে জানাই অভিনন্দন, সুপ্রিম কোর্টকে জানাই আন্তরিক শ্রদ্ধা। যখন রায়টা শুনলাম না, আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল, আমার মনটা তৃপ্ত হয়ে গেল, আমার আত্মা শান্তি
পেয়ে গেল এবং আমি বললাম সত্যের জয় হবে। এইভাবে মানুষের মুখের গ্রাস যারা কেড়ে নেয় তারা দানব ছাড়া আর কিছু হতে পারে না। মমতার পোস্টের পরেই পাল্টা পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, সুপ্রিম কোর্ট জানিয়েছে এসএসসি দুর্নীতি হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতারণা, আদালতে এসএসসি মেনে নিয়েছে 8,000 নিয়োগ বেআইনি। পোস্টে মমতাকেও আক্রমণ করেন শুভেন্দু। ভোটের আবহে সুপ্রিম কোর্টের এই সংক্ষিপ্ত রায়ে কিছুটা হলেও স্বস্তিতে রাজ্য সরকার। আপাতত 26,000 চাকরি বাতিল নয়, যদিও এর পরও থামেনি রাজনৈতিক তরজা। কালকেই চোর মমতার এসএসসি বলেছে 8,000 চাকরি বেআইনি করে পেয়েছে। আমাদের চাকরি খাওয়া নেওয়ার সঙ্গে কোনো বিষয় নয়, আমাদের কাজ হচ্ছে 2022 পাঁচই মে মন্ত্রিসভার মিটিং করে চোরেদের চাকরি রেগুলারাইজ করার জন্য চোর মমতার নেতৃত্বে মন্ত্রিসভা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল। আমরা চাই 22 সালের পাঁচই মে ক্যাবিনেটে যারা ছিল তারা জেলে যাক। পাল্টা আক্রমণ তৃণমূলের। গতকাল ডিওয়াই সম্পর্কে যেটা বলেছেন ওরা তো না বোঝা বা না জানার কথা নয়, মুখে তো ঢামা ঘুষে দিচ্ছি। কালকে সুপ্রিমের অবজারভেশনে এটা হয়েছে যে এটা কলকাতা হাইকোর্টের অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ নয়, এখানে পলিটিক্যাল ভিউজ দেখে রং দেখে কাজ হয় না। এইরকম মন্তব্য করেছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের জায়গাতে। তো উনি কি এই কথাগুলো ইংরেজির বাংলা তর্জমা বুঝতে পারেননি বা বোঝেন না তো নয়, উনি বুঝলেন, উনি জানেন, উনি জানেন এবং বোঝেন বলেই যে বিজেপির গালে যে কালকে একদল কাক চিল আর শকুন ওত পেতে বসেছিল পরিবারের চোখের জলে অন্ত উল্লাস করবে রাজনৈতিক পলিটিক্যাল ডিভিডেন্ড পাওয়ার জন্য। ওই কাক চিল শকুনদের ডিভিডেন্ড পাওয়ার রাজনীতি বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে বলেই এই ফ্রাস্ট্রেশন উগরে উঠছে। যোগ্য অযোগ্য, বৈধ অবৈধ, এই সব জটিলতা কাটাতে তৎপর শীর্ষ আদালত। তবে এই নির্দেশ চূড়ান্ত নির্দেশ নয়, পরবর্তী শুনানি 16 জুলাই। কলকাতা টিভি। বহরমপুরের রোড শো থেকে অধীর চৌধুরীকে তোপ অভিষেকের, ফোনে অডিও শুনিয়ে তোপ অধীরের। অডিও অধীরের অভিজিৎকে ভোট দেওয়ার বার্তা, তবে মানুষ কেন কংগ্রেসকে ভোট দেবেন, প্রশ্ন অভিষেকের। অধীর চৌধুরী 6 মাস আগে বক্তব্য রাখতে গিয়ে বলেছিল অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় সবার আগে ভোট আমি দেব। আপনারা শুনেছেন সেই বক্তব্য? সবাই শুনেনি, এটাও মিস অডিও, মানুষকে শোনানো জানানো দরকার তো, এগুলো শুনুন। আমরা চাইব আগামী দিনে এ বাংলায় বিচারক অভিজিৎ মুখোপাধ্যায়কে, সরি অভিজিৎ মুখোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক। সে নির্বাচন যদি হয় আমি তাই মনে রাখে এই মানুষটাকে ভোট দিতে সব থেকে আগে লাগে না। বাংলার মানুষ তাকে বিশ্বাস করছে, ভরসা রাখছে। এটা একটা নতুন দিগন্ত রাজনীতি তৈরি হবে যদি এই সমস্ত ব্যক্তিত্বকে রাজনীতির ময়দানে এনে তাদেরকে রাজ্যের পরিচালনার দায়িত্ব দেওয়া। শুনলেন, শুনলেন কার কথা এটা? অধীর চৌধুরী বলছে অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় সবার আগে গিয়ে আমি ভোট দেব। অভিজিৎ গাঙ্গুলি ভোটে দাঁড়িয়েছে, কোথা থেকে দাঁড়িয়েছে? বিজেপি থেকে। অধীর চৌধুরী নিজেই যদি বিজেপি কে ভোট দেয় আপনারা কংগ্রেসকে কেন ভোট দেবেন? গুড মর্নিং কলকাতা, এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। কয়েক কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল জলের ট্যাঙ্ক, পাম্প হাউস, তবে তাতেও জলের সমস্যা মেটেনি বানারহাটের 10-12টি গ্রামের। জলের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। খাওয়ার জলের জন্য ঝোড়ার অপরিষ্কার জল আর কুয়োর জলের ওপর ভরসা করে থাকেন বানারহাটের সাঁকোয়া ঝোড়ার প্রায় 10,000 বাসিন্দা। বছর দেড়েক আগে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের উদ্যোগে সাঁকোয়া ঝোড়া পূর্ব গয়েরকাটা জামতলা খাড়িয়া বস্তি সহ প্রায় 12টি গ্রামের বাসিন্দাদের জন্য তৈরি হয়েছিল জলের রিজার্ভার, পাতা হয়েছিল পাইপ লাইনও। তবে 10-12টি গ্রামের বাসিন্দাদের ঘরে জল পৌঁছয়নি এখনো। এখন তো আমরা নদীর জল খাই,
এই জলটা ভালো আপনারা যে জলটা খান না ওই জলটা তো ভালো না খাওয়ার জন্য তো যে টাইম কল হইতে চাই বাড়িতে কল হইতে হওয়ার দরকার চাই 10 বছর থাকি এইতে সুগ ছিল হেঁচে থাকি মাটিগুলা খাই মুই খাও এটা জলই খান না তীব্র গরমে তেষ্টা মেটাতে কুয়োর আর ঝোড়ার পরিষ্কার জলের উপরই ভরসা করে থাকেন গ্রামবাসীরা নোংরা জল খেয়ে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ 10-12টি গ্রামের বাসিন্দারা দিনের পর দিন অপরিশুদ্ধ জল খেতে বাধ্য হচ্ছেন বলে স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত প্রধানও জনস্বাস্থ্য কারিগরি দফতরের গাফিলতিতে জলের সমস্যার সমাধান হচ্ছে না বলে দাবি তার পিএইচের গাফিলতির জন্যই আজকে আমাদের এই অবস্থা আমার পুরো শাখা জোড়া বেশ কয়েকটি গ্রামে জল পাচ্ছে না অথচ রিজার্ভার হয়েছে 7 বছর ধরে ওরা পানীয় জল থেকে বঞ্চিত আমার নেপালি বস্তি ওটা 1 ফুটাও জল পাচ্ছে না আমার শাখা জোড়ায় মনসা দাস কলোনি আমার শান্তিনগর সেখানেও জল পাচ্ছে না পাইপগুলো রেখে দিয়ে চলে গেছে এলাকাবাসীর অভিযোগ দিনের পর দিন অপরিশুদ্ধ জল ব্যবহার নিয়ে বারবার প্রশাসনের কাছে দরবার করলেও তাদের অভিযোগ কানে তোলেননি কেউই পঞ্চায়েতের তরফে ফের জনস্বাস্থ্য কারিগরি দফতরে পরিশুদ্ধ পানীয় জলের দাবি জানানো হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান জলের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও বানারহাট থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট কলকাতা টিভি গুড মর্নিং কলকাতায় সময় আরো একটা বিরতি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন কুরবানি কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে কর্মী সংকট বিপাকে বিমান সংস্থা বিমান কর্তৃপক্ষ সূত্রের খবর আচমকায় শতাধিক কেবিন ক্রু অসুস্থ হয়ে পড়েন এরপরেই একই সঙ্গে প্রায় 300 জন কর্মী ছুটি নেন কর্মী সংকটের জেরে 70টিরও বেশি বিমান বাতিল করতে বাধ্য হয়েছে এই বিমান সংস্থা যার জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এয়ার ইন্ডিয়ার প্রায় 70টি আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় উড়ান বাতিল কিন্তু কেন একসঙ্গে অসুস্থতার কারণে আচমকায় ছুটি নিয়েছেন সংস্থার প্রায় 300 জন কর্মী সেই কারণেই পরিষেবায় ঘাটতি যাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক বিমান কর্তৃপক্ষ সূত্রের খবর আচমকায় শতাধিক কেবিন ক্রু অসুস্থ হয়ে পড়েন তাদের সঙ্গে ফোনেও যোগাযোগ করা যায়নি বিমান বন্ধের জেরে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমান পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে যার জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ কেম হিয়ার এট 7:30 লাইক দ্যাট বাট উই ওয়েট ফর হিয়ার টিল 6 মোর দ্যান 6 আওয়ার্স বাট দ্য ফ্লাইট ওয়াজ ক্যান্সেল উই আর ইনসাইড দ্য এয়ারপোর্ট ফর 6 টু 7 আওয়ার্স কেম হিয়ার এট 5:00 ইন দ্য মর্নিং দেন আই কেম টু নো ইট ওয়াজ ক্যান্সেলড So then I fight with them so much, then finally I got the ticket for tomorrow. Actually, this is very urgent, since my husband was hospitalized in Muscat. For medical emergency actually I am going. যাত্রীদের অসুবিধার জন্য তাদের কাছে ক্ষমাও চান এয়ার ইন্ডিয়ার মুখপাত্র তবে সূত্রের খবর সংস্থার নতুন নিয়োগ পদ্ধতি নিয়ে কয়েকদিন ধরেই অসন্তোষ দেখা দিয়েছে কর্মীদের মধ্যে গত মাসেই কর্মচারীরা অভিযোগ করেছিলেন সংস্থায় চূড়ান্ত অব্যবস্থা চলছে কর্মীদের সঙ্গে ব্যবহারের সাম্যের অভাব রয়েছে কর্তৃপক্ষের আচমকায় এই গণছুটি কি তাহলে কর্মীদের প্রতিবাদ উঠছে প্রশ্ন কলকাতা টিভি গুড মর্নিং কলকাতা এই পর্যন্ত অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন